ভাই আমার জন্য দোয়া করবেন, একটু বেশি বেশি দোয়া করবেন, কথা বুঝেননি, যাতে মানে আপনাদের মাঝে মানে খুব ভালো হয়ে থাকতাম ভাই, কথা বুঝেননি, একজন কবির অ্যামাজনের হয়ে মানে খুব ভালো হয়ে থাকতাম, তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমরা এমন কিছু তথ্য দিতে চলেছি যেই সংক্রান্ত তথ্য শোনার পরে আপনার মন খুবই ভালো থাকার পরেও আপনার মনটা একটু হলেও খারাপ হয়ে যাবে। আমরা কখনো ভাবিনি যে এই সংক্রান্ত তথ্য আপনাদেরকে কোনোদিন দিতে হবে। তো আপনারা হয়তোবা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আমরা কি রিলেটেড তথ্য আজকের এই ভিডিওটিতে দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা প্রায় অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের সারা বাংলাদেশের ভালো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি ফেসবুকে ভিডিও তৈরি করতেন কবির নামের একজন সন্তান। আমরা যারা বাংলা ভাষা মানুষ রয়েছে, যারা ফেসবুকে ভিডিও দেখি, তারা কিন্তু অবশ্যই এই কবিরকে চেনার কথা। কবির হচ্ছে এমন একজন ব্যক্তি, তিনি মানুষের ভুল ধরিয়ে দেন এবং তিনি বড় বড় সেলিব্রিটিদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। আর তিনি হচ্ছেন একজন ফেসবুক রোস্টার। আমরা কিন্তু জানি যে তিনি রোস্টিং ভিডিও তৈরি করতেন। যদিও বা তিনি রোস্টিং ভিডিও তৈরি করতেন, তবুও তার কথার ভিতরে ছিল খুবই মায়া, খুবই ভালো লাগা কাজ করত মানুষের। তার জন্যই কিন্তু তিনি লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করে নিয়েছিল খুবই অল্প দিনের ভেতরেই। এই গত কয়েকদিন আগে আমি খেয়াল করেছিলাম যে তার ফেসবুকে ফলোয়ার ছিল 1 মিলিয়ন কাছাকাছি, মানে 9 লক্ষ প্লাস ফলোয়ার ছিল। এবং তিনি যেদিন মৃত্যুবরণ করেছে ওই দিনই কিন্তু তার 1 মিলিয়ন ডান হয়েছে। দেখেন কি কপাল, তিনি মৃত্যুবরণ করেছে ওই সময় 1 মিলিয়ন ডান। তো আমরা যারা টিকটক ফেসবুক ইউটিউবে ভিডিও দেখি, তারা কিন্তু প্রায় অনেকেই জানি যে যেই দিন যার 1 মিলিয়ন প্লাস ফলোয়ার বা সাবস্ক্রাইবার হয়, অন্তত ওই দিন তার চাইতে খুশি আর অন্য কোনো ব্যক্তিকে দেখা যায় না। তিনি এতটাই এক্সাইটেড থাকে বা এতটাই খুশি থাকে যা বলার ভাষা রাখে না। তো আপনারা প্রায় অনেকেই কিন্তু জানেন যে গতকালকে কবির মৃত্যুবরণ করেছে এবং তিনি মারা যাওয়ার পরেই কিন্তু তার 1 মিলিয়ন প্লাস ফলোয়ার হয়েছে তার ফেসবুকে। আসলে একটা কপাল দেখেন, গরিবের আসলে কপালে সহে না ভাই, গরিবের কপালে সহে না, এই কথাটা আমরা অনেকবারই শুনেছি জীবনে। আসলে তার সত্য প্রমাণ এটাই, একজন টিকটক সেলিব্রিটি যদি 1 মিলিয়ন প্লাস ফলোয়ার অর্জন করে, তাহলে কিন্তু তার মনের ভিতর এত আনন্দ, এতটা আনন্দ থাকে যা বলার ভাষা রাখে না। তাহলে একটাবার ভাবুন, তিনি টিকটকের মাধ্যমে ইনকাম করতে পারে না, তাই তার জীবনে এতটা আনন্দ 1 মিলিয়ন প্লাস ফলোয়ার পেয়ে। আপনারা হয়তোবা জানেন যে টিকটক থেকে ওইরকম ভাবে ইনকাম করা যায় না, তবুও কিন্তু একজন টিকটকারের 1 মিলিয়ন প্লাস ফলোয়ার হলে তার মনের ভিতরে খুবই আনন্দ যোগান দেয়, তিনি খুবই এক্সাইটেড থাকে ওই দিন, অন্তত ওই দিন তিনি খুবই খুশি থাকে। তাহলে বুঝতেই পারছেন যে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, যিনি ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করে, তার মনের ভিতরে কেমন লাগতো। তো যাই হোক, খুব বেশি কথা না বাড়িয়ে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তিনি যেহেতু রোস্টিং ভিডিও তৈরি করতো ফেসবুকে, আসলে তার কথার ভিতরে ভুল ভ্রান্তি থাকতেই পারে, আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন। যেহেতু একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তার উপরে রাগ বা ক্ষোভ রেখে আর কোনো লাভ নেই। আমরা প্রায় অনেকেই কিন্তু জানি যে মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। আপনাদের কাছে যদি কবির কোনো ভুল করে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা হয়তোবা জানেন যে কবিরের বাবা কিন্তু বেঁচে নেই, কবিরের মা এবং কবিরে ছিল। কবির তো চলে গেল না ফেরার দেশে, তাহলে একটাবার ভাবুন তার মায়ের কি অবস্থা হবে, তার মা কেমন করে থাকবে এই পৃথিবীতে। শুধুমাত্র একটা সন্তানই ছিল তার সম্বল, সেও হারিয়ে গেল এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে। তো পরিশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে চলেছি। আপনারা হয়তোবা মনে করেছেন যে কবির খুবই রাফভাবে গাড়ি চালানোর জন্য অ্যাক্সিডেন্ট করেছে, এরকম প্রশ্ন অনেকের মনে এসেছে বা অনেকেই ভাবছে যে রাফভাবে গাড়ি চালিয়েছে এর জন্যই হয়তোবা তার মৃত্যুবরণ হয়েছে। আসলে এরকম কোনো কিছুই নয়। তো চলুন বন্ধুরা, এই রিলেটেড একটা ভিডিও দেখি আমরা। আসলে কালকে সন্ধ্যা 6টা বাজে কবিরের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটা বাইকের, সে দাঁড়িয়ে ছিল রাস্তায়, একটা বাইক তাকে হিট করে দিছে, হিট করার ফলে সেখানেই সে স্ট্রোক করে এন্ড ব্রেনের কয়েকটা জায়গায় রক্ত জমাট হয়। তো আর এস ফাহিম কিন্তু এই রিলেটেড কথা বলেছে বা তিনি কিন্তু জানিয়েছে সারা বাংলাদেশের মানুষকে যে কেমন করে তিনি অ্যাক্সিডেন্ট করেছিল, এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষকে তিনি জানিয়েছে। তো যাই হোক, আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে কি নিয়ে কি হয়েছিল। তো পরিশেষে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে তার জন্য সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন এবং যারা বাইক চালান তারা সাবধানে চালানোর জন্য চেষ্টা করবেন। ভাই আমার জন্য দোয়া করবেন, একটু বেশি বেশি দোয়া করবেন, কথা বুঝেননি,